হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আমরা প্রত্যেকে টিকটক ব্যবহার করি, আর টিকটকের ভিডিওগুলো পিন আপ করতে অনেকেই পারি, অনেকেই পারি না। তো আমি আপনাদের আজকে দেখাবো আপনারা টিকটকের ভিডিওগুলো কিভাবে পিন আপ করে রাখবেন আর কিভাবে সেটা দ্রুত ভাইরাল করবেন। যদি আপনি আপনার টিকটকের ভিডিওগুলো ভাইরাল করতে চান দ্রুত, তাহলে কিন্তু আপনার টিকটকের ভিডিওগুলো পিন আপ করে রাখলে সবচাইতে বেশি ভালো হয়। কারণ কোনো ব্যক্তি যদি আপনার প্রোফাইলে প্রবেশ করে, সে কিন্তু সর্বপ্রথম আপনার ওই পিন আপ ভিডিওগুলাই তার চোখে আসবে, আর সেগুলো কিন্তু দেখার জন্য সেই ইচ্ছুক হবে। সেজন্য আপনি যদি চান আপনার ভিডিওটা ভাইরাল করার জন্য, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ভিডিওগুলো পিন আপ করে রাখতে পারেন। তো আমি আপনাদের আজকে দেখাই দিব আপনারা কিভাবে আপনার ভিডিওগুলো পিন আপ করে রাখবেন আর সেটা কিভাবে আনপিন করবেন। তো বন্ধু, ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনার ভিডিওটা পিন আপ করতে হয়। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু, চলেন কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাই। তো বন্ধু দেখেন, আমি আমার স্ক্রিনে চলে আসছি। তো আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, আপনার টিকটক অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে। তো দেখেন, আমি আমার টিকটক অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি। টিকটক অ্যাকাউন্ট ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো আপনি কী করবেন, সরাসরি এই প্রোফাইল আইকনে চলে যাবেন। দেখেন এখানে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে চলে যাবেন। প্রোফাইল আইকনে চলে যাওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে আপনাদের অ্যাকাউন্টের। তো এখান থেকে আপনি কিন্তু যে কোনো তিনটে ভিডিও পিন করে রাখতে পারবেন সব সময়ের জন্য। তো যে ভিডিওটা আপনি পিন করতে চান, সেই ভিডিওটাকে আপনাকে সর্বপ্রথমে সিলেক্ট করে নিতে হবে। দেখেন আমি একটা ভিডিও সিলেক্ট করে নিতেছি, মনে করেন আমি এই ভিডিওটা পিন আপ করবো, সেই ভিডিওটা আমি ওপেন করে নেব। তো দেখেন ওপেন করার পর আপনাদের সামনে ভিডিওটা ওপেন হবে। তো আপনি কি করবেন, পিন আপ করার জন্য এইখানে দেখেন থ্রি ডট একটা আইকন পাবেন, থ্রি ডটের ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনাকে কী করতে হবে, এই নিচে দেখতে পাবেন মাঝখানে লেখা আছে পিন, তিনটে অপশনের পরে অ্যানালিটিক্স, সেভ ভিডিওর পরে দেখবেন লেখা আছে পিন। তো এই পিন আপনাকে ক্লিক করতে হবে। পিনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা পিন আপ হয়ে যাবে। তো এখান থেকে ব্যাগে চলে যাবেন, দেখবেন আপনার ভিডিওটা কিন্তু পিন আপ হয়ে উপরে চলে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, আমার ভিডিওটা কিন্তু পিন আপ হয়ে উপরে চলে গেছে। তো বন্ধু, এইভাবে চাইলে আপনার ভিডিওটাকে আপনি পিন আপ করে রাখতে পারবেন। তো এই ভিডিওটা আনপিন করার জন্য সেম ভিডিওটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে সেম দেখেন নিচে দেখা আছে আনপিন। তো এখানে আনপিনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা সেম আনপিন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনার ভিডিওটা আপনি পিন করে ভাইরাল করতে পারবেন। ভাইরাল হওয়ার পরে কিন্তু আপনি আনপিন করে অন্য একটা ভিডিও সেখানে সিলেক্ট করে দিতে পারবেন। তো বন্ধু, পিন করার মানেই হচ্ছে যে আপনার ভিডিওটা সর্বপ্রথম থাকা আর ভিডিওটা ভাইরাল হওয়া। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু পিন করে রেখে আপনার ভিডিওটাকে ভাইরাল করে নিতে পারবেন। তো বন্ধু, আমার ভিডিওটা যদি আপনার একটু উপকার আসে, তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট ফ্রম টিপস অফিশিয়াল।